আমি বলার পরে, তার আগে বলেছো তুমি একবারও, আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা সঞ্জুদা, তুমি সেই থেকে কিছু একটা বলার চেষ্টা করছো? এটা প্র্যাঙ্ক করলে কেমন হয়? শোন, যা বলো সব ঠিকঠাক বুঝিস তো? চল, এখানে ক্যামেরা, ওখানে ক্যামেরা, সব সেটিং করে রেখে দিচ্ছি, ঠিক আছে? তুই কিন্তু আবার ভুল করে ক্যামেরা দিতে আসিস না, ঠিক আছে? দেখ, ভেবে নে, এক মাস পর কিন্তু তোর বিয়ে। আচ্ছা সঞ্জুদা, তুমি সেই থেকে কিছু একটা বলার চেষ্টা করছো? চেষ্টা করছি না, বলছি। দেখ, একে অপরকে বিয়ের আগে জেনে নেওয়াটা বিদরকার, কারণ বিয়ে মানে নতুন জীবন। দেখো, 6 মাস ধরে ওর সাথে আমার সম্পর্ক, ওকে চিনবো না তা কখনো হয়? তাহলে তো ভালোই হয়। আচ্ছা, এটা প্র্যাঙ্ক করলে কেমন হয়? প্র্যাঙ্ক কিরকম? আসলে আমি অনেক দিন ভাবছিলাম যে প্র্যাঙ্ক চ্যাঙ্ক খুলব, তো ভাবলাম তুই দেখি দিয়ে শুরু করি। তাই তা কিরকম প্র্যাঙ্ক শুনি? শোন, তুই বরঞ্চ ওকে বলবি যে তুই ওকে চিট করছিস, তারপরে ও রাগারাগি হবে, কান্নাকাটি হবে, কন্টিনি কন্টেন। ও আচ্ছা, তা কবে? এক কাজ কর, তুই বরঞ্চ ওকে আজকে আমাদের বাড়ি ডাক, তাহলেই হবে। শোন, যা বলো সব ঠিকঠাক বুঝিস তো? শোন, এখানে ক্যামেরা, ওখানে ক্যামেরা, সব সেটিং করে রেখে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তুই কিন্তু আবার ভুল করে ক্যামেরা দিতে আসিস না, ঠিক আছে? তাহলেই হবে। কি সঞ্জুদা, কেমন আছো? এই তো ভালো আছি। না মানে কথাটা সামনাসামনি হলেই ভালো হয়। তোরা কথা বল, আমি আমি পাশে পাশে আছি। হ্যাঁ, কি ব্যাপার, সব ওকে? আর তুমি তোমার বাড়িতে না ডেকে আমার বাড়িতে না গিয়ে সঞ্জুদার বাড়িতে কেন? না আসলে ব্যাপারটা অন্য তো, তাই তোমার বাড়ি বা আমার বাড়িতে আলোচনাটা না হওয়াটাই ভালো। আলোচনা না হয় ভালো মানে? দেখো দেখো, আমার কিন্তু এবার বুকে প্যালপিটেশন হচ্ছে। না মানে আমার মনে হয় বিয়ের আগে সব ক্লিয়ার হয়ে নেওয়াই ভালো। ক্লিয়ার কি বিষয়ে বলো তো? আসলে গেল সপ্তাহে না আমি তোমাকে চিট করেছি। হোয়াট, এসব এসব তুমি কি বলছো? না মানে আমার বলে দেওয়াটা উচিত মনে হলো, তো তুমি কি ক্ষমা করবে আমায়? হ্যাঁ, না মানে তুমি, আচ্ছা আচ্ছা, তুমি যখন বললে তখন আমিও বলি। আসলে গেল সপ্তাহে না আমিও তোমাকে চিট করেছি। কি? তার মানে কি বলছো এসব? আরে আমার ওই ওই যে অফিস কলিগ আছে না, ওই যে ওই আরাধ্যা নাম। কি? তার মানে তুমি কি বলছো এসব? ছি ছি ছি, তার মানে? আরে আমি তো আমার ভুল স্বীকার করলাম। তাহলে সেটা কখন? আমি বলার পরে, তার আগে বলেছো তুমি একবারও, আমি তোমাকে ছাড়বো না। বেটা মরেছে,
আজকে প্র্যাঙ্কের জন্য সবটা সামনে আসলো। আরে না রে, ওকে আমি সবকিছু আগেই বলে দিয়েছিলাম, সব সেট আপ, আসলে প্র্যাঙ্ক তোরপর করা হচ্ছিল আর তুই। এ তুই কি করলি? হ্যাঁ হ্যাঁ, কি করলি? আমার বাড়িতে লাশ, আমি এখন কি করি? হ্যাঁ, এ আমি রাগের বসে কি করলাম? আমি যাই। হ্যাঁ, আমি যাই মানে কি? আমার বাড়িতে লাশ, পুলিশ পুলিশ আমাকে ধরবে, কি কর? সঞ্জুদা, ও সঞ্জুদা, কি হলো? টেনশনে হার্ট অ্যাটাক হলো নাকি? হ্যাঁ, কি হয়েছে সঞ্জুদা? এই সঞ্জুদা, হার্ট, আরে আমরা তো তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, ও তো আমাকে আগে থেকেই সব কিছু বলেছিল। সঞ্জুদা, এ তো গেছে। কি গো, কি হবে এবার? আগে আগে ক্যামেরাটা বন্ধ করতে হবে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও দেখি, তাই তো, তোমার হাত পা তো ঠান্ডা হয়ে গেল কেন? আমার ভীষণ শরীর খারাপ করছে, আমি যাই। হ্যাঁ, হ্যাঁ বলো। আমার একটু দেরি হয়ে গেল, তুমি সঞ্জুদার বাড়িতে চলে গেছো? অজয়, 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আসলে আসার সময় স্কুটি পাংচার হয়ে যায়, তাই আমি টোটো করে আসছি। মানে তুমি এখন আসোনি? তাহলে আমাদের সাথে কে ছিল?